আগুনটা নাকি এই জায়গা থেকে ওই জায়গায় যাচ্ছে ওই জায়গা থেকে ওই জায়গায় যাচ্ছে আসলে এটা কিভাবে হচ্ছে এটা আমরা সঠিক নির্ধারণ করতে পারছি না হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই দফায় দফায় জ্বলেছে আগুন কখনো ঘরের বিছানায় কখনো দেয়ালে বা আলনায় এমনকি কখনো আবার এই আগুন জ্বলে উঠেছে উঠানে ঝুলানো ভেজা কাপড়েও পড়ে আছে পুরো কাপড় আর বিছানা কোথা থেকে এলো এই আগুন জানা নেই কারই দিনাজপুরের পার্বতীপুর পৌর শহরের পশ্চিম নিউ কলোনি দুপিপাড়া এলাকায় ভ্যানচালক নুর ইসলামের বাড়িতে ঘটে এই ঘটনা এখন পর্যন্ত আগুনের কোনো উৎস পাওয়া যায়নি তবে বারবার আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা কিভাবে হচ্ছে এটা আমরা সঠিক নির্ধারণ করতে পারতেছি এটা অলৌকিক কোনো কিছু হতে পারে আর কি তবে এটা সত্য কোনো কিছু না আর কি চার জুন থেকে শুরু করে গত তিন দিন পর্যন্ত বাড়ির বিভিন্ন স্থানে ত্রিশ বারের বেশি এই আগুনের দেখা মেলে বলে জানিয়েছেন নুর ইসলাম সহ তার বাড়ির লোকজন অলৌকিকভাবে লাগা আগুনের ঘটনায় পরিবার সহ এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার চারোদিকে আমার জিনিসপত্র আর এমন জায়গা একটা আগুন লাগছে যে যেখানে কোনো মানুষ দিতে পারে না সে আগুনটা কোনো মানুষ হাত দিয়ে দিতে পারে না এটা দেখ দৃশ্য দেখার পরে সবাই চিৎকার করে উঠলো না এটা একটা পাঠানোর দিন ভিজা লংগি নাইরে দিছে এই দড়ির মধ্যে ওই লংগের মধ্যে আগুন পানি ঢালি দেওয়ার পরে এইটা আগুন নিবৈতেই পারি নাই তারপরে আবার যা ঘরে আগুন ধরতা করে জ্বলতেছে তখন আবার ঘরের আগুন নিবাচ্ছি ঘরের আগুন নিবাচ্ছি নিবাচ্ছি এখানে এখানকার যা জিনিস নিয়ে जाया দোকানে থুইছি বলে এখান থেকে নিয়ে যায় যদি দূরে থুই তাহলে দূরে বাসবে ওই দোকানে মসজিদের ভাড়া নিয়ে দোকানটা চালাচ্ছে ওই ওখানেই কাপড় চোপড়গুলো নিয়ে যায় থুইছে ওখানেই আগুন ধরতেছে বাচ্চা কাঁচার গায়ে আগুন লাগেছে যাই জিনিসও আগুন লাগেছে কাপড় সাপড়ে আগুন লাগেছে এমনি এইটা আর কি সহজিতা আছে আবার এমন গরিব দিন মিলিয়ে ভাত নাই। দিন মিলিও তাও ভাত পাসে না এখন কাক দিয়ে আমরা সাজতে পাবে কাকই দিয়ে সাজতে পারছি না ঘটনার পর থেকে নূর ইসলামের ছোট মেয়ে নবম শ্রেণীর ছাত্রী সানজিদা অস্বাভাবিক আচরণ করছে বলে জানায় পরিবারের লোকজন থাকে থাকে আগুন লাগে হঠাৎ মানে থাকে থাকে লাগে ওই ডাইনি আবার ওই যে নিভাই দেয় আগুন বন্ধ হয়ে যায় আগুন নিজে চোখে দেখছি মাঝে মাঝে মেয়ে অজ্ঞান হয়ে যায় এতে কবিরাজ হুজুররা গেল আইলো কিন্তু কাজ হচ্ছে না কয়েকদিন থেকে এই ঘটনা ঘটে চললেও সন্ধ্যার পর এর মাত্রা আরো বেশি বেড়ে যায় সময় সংবাদ দিনাজপুর